ক্রমশই বাড়ছে করোনার প্রকোপ, সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। সেই চাহিদা মালদার আনাচে কানাচেও। কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করলে তবে পাওয়া যাবে ভ্যাকসিন। গ্রামীণ মানুষ সেই জায়গাতেই পড়েছেন সমস্যায়। সরকারি যুক্ত ওই মাপে যদি পায় ভ্যাকসিন, কোনোদিন কেউ পারবে না নিতে ভ্যাকসিন। কি করে পারবে ওরা? ওরা না মোবাইলের কোনো তথ্য জানে, না মোবাইলের কোনো ইয়ে নেটের সম্বন্ধে কিছুই জানে না, ইন্টারনেটে কিছু তো জানে না ওরা। মোবাইল আমাদের চালাবার দরকার চালাচ্ছে, বাকি তো অতগুলো মোবাইলের সিস্টেম আমরা বুঝি না আর অতগুলো করতেও পারবো না। তাহলে এই যে ভ্যাকসিন এটা সারা দেবে না বলছে, তাহলে কি হবে আপনার? এটাকে এখন সরকারের অনুযায়ী এখন গ্রামে গ্রামে এসে বাড়িতে বাড়িতে পৌঁছে দিলে ভালো হয় আমাদের গরিব দিকে, আমরা তো অতগুলো জানি না কিছু। বর্তমানে টিকাকরণ শুরু হয়েছে, তবে অনলাইনে রেজিস্ট্রেশন না করলে তা পাওয়া যাবে না। ভ্যাকসিনের রেজিস্ট্রেশন নিয়ে বিতর্ক সেই শুরু থেকে। স্যার, এই যে সরকার এইভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা আর কিভাবে দেখব, সরকার তো এটা মানে ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে করা উচিত ছিল? তো ভ্যাকসিন তো প্রত্যেককে বাড়ি বাড়ি করাটা উচিত, এবং যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছে তাদেরকে তো একটু দেখা উচিত। পয়সা নাই, কি দিয়ে বড় মোবাইল কিনবো হেন তেন, এটা বড় মোবাইল কেনার পয়সা নেই না। তাহলে কিভাবে হলে আপনাদের সুবিধা হয়? নর্মালে হলে ঠিক হয়, বাড়ি বাড়ি এসে দিলে বাড়ি বাড়ি এসে দিলে ভালো হয়। ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি সরলীকরণ চাইছেন মানুষ। তাদের মতে গোটা প্রক্রিয়াটাই অফলাইনে হলে ভালো হতো। ভ্যাকসিন দিলে আপনার বাড়ির লোকজন পাবেন কিভাবে? আমাদের গ্রামে আসলে ভালো হতো। গ্রামে দিলে ভালো হতো? গ্রামে দিলে ভালো হতো। আপনার বাড়িতে কতজন মেম্বার আছে? আমার 7 জন। 7 জনের 6 জনই পাইনি? 6 জনই পাইনি। তা খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা। আপনার কি মনে হচ্ছে, আপনি এই গ্রামের একজন শিক্ষিত ছেলে, আপনি কি ভাবছেন যে সেন্ট্রালের কি করা, সরকারের কি করা উচিত ছিল? এই এটাকে অফলাইনে করে দিলে ভালো হয়, হসপিটালের মাধ্যমে বা অন্য কোনো যেগুলো এনজিও আছে ওদের মাধ্যমে দিলে খুব ভালো হতো। কারণ ব্যাপারটা হচ্ছে, ব্যবহার করছে অনেকে স্মার্টফোন, কিন্তু ব্যবহারটা কিভাবে করতে হবে সেটা জানে না। এই গ্রামের কতজনের মানুষের হাতে মোটামুটি স্মার্টফোন বা এমনি ফোন আছে? 50% এর উপরে। কিন্তু তারা ব্যবহার করতে জানে না, কিভাবে কি করতে হবে জানে না, কেউ জানে না। তো এই লোকগুলো কি শেখার জন্য আপনার কাছে কেউ এসেছেন? হ্যাঁ, অনেকে এসেছে। আজকে সকালে একজন ভ্যাকসিন নিয়েছে, ও কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে ও জানে না, ও আমার কাছে এসে সার্টিফিকেট ডাউনলোড। করোনা থেকে পরিত্রাণ চাইছেন সকলে, তবে চাইলেই যে পাচ্ছেন তেমনটা নয়, টিকার ক্ষেত্রেও তাই। সরকারের ভাড়ারে ভ্যাকসিন বারণ তো ছিল কদিন আগে পর্যন্ত, ঘোষণা করেও নির্দিষ্ট সূচি অনুযায়ী শুরু করা যায়নি টিকাকরণ। এখন যদিও বা টিকাকরণ ফের শুরু হয়েছে, বাদ সাধছে অনলাইনে রেজিস্ট্রেশন। ইটিভি ভারত।